আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শোনাবো পারমাণবিক বোমা নাগাসাকি না হয়ে হওয়ার কথা ছিল কিয়োটোতে, সেই গল্প। বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাকি পৃথিবীর ইতিহাসই পাল্টে দিয়েছে। আজকে আমরা চোখের সামনে জাতিগত যে মিল বা বিভেদ বা সংগঠন দেখে থাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হলে হয়তো কোনো কিছুই দেখতে পেতাম না। গল্পটি নিখাত ভালোবাসার গল্প। 1920 সাল, দুপুর 12টা। হেনরি স্টিমসন অফিসে বসে ভাবছেন নিজ দেশের কর্তৃত্বের কথা। হেনরি স্টিমসন গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন ফিলিপাইনে। উপরের লেভেলে নানান কানাঘুষা চলছে আমেরিকার ঔপনিবেশিকতাবাদ নিয়ে। কলোনিয়ালে ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি সবই পাওয়া যাচ্ছে, আবার ব্যবহারও করা যাচ্ছে। সব দিক থেকে কিছুটা চাপ অনুভব করছেন হেনরি। বিয়ের বয়সও হয়ে গিয়েছে তার, ভাবছেন বিয়েটা করে ফেলবেন। অবিবাহিত গভর্নর জেনারেল কেমন যেন বেমানান বেমানান লাগে। অবশেষে পরিবার তার বিয়ে ঠিক করল, বিয়ে করে ফেললেন হেনরি। বিয়ের পর যতদিন ছিলেন আমেরিকায় ততদিন শুধু স্ত্রীর সাথে খুনসুটি, লুকোচুরি খেলা, আড়ালে আবডালে চলতে লাগলো। ভাবছেন কদিন পরেই ছুটি শেষ, যেতে হবে ফিলিপাইন, গুরুদায়িত্ব তার কাঁধে। আবার মনে মনে এটাও ভাবছেন হানিমুনে যাবেন নববধূকে নিয়ে। স্ত্রীর সাথে পরামর্শ করছেন হানিমুনে কোথায় যাওয়া যায়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা নাকি ল্যাটিন এলাকার কোথাও। 1945 সাল, এপ্রিল মাসের কোনো একদিনের ঘটনা। আমেরিকার যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গোলটেবিল বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত যুদ্ধ বিষয়ক সচিব হেনরি স্টিমসন, আর্মি অফিসারগণ, মিলিটারি জেনারেল ও বিজ্ঞানীগণ। প্রসঙ্গ পারমাণবিক বোমা নিক্ষেপ। পৃথিবীকে বুঝিয়ে দেয়া যুক্তরাষ্ট্র কী জিনিস, যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নেয়ার পরিণাম যে কী ভয়াবহ সেটিই তারা বুঝিয়ে দিতে চান জাপানকে। পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ হিসেবে এবার পারমাণবিক বোমা। রেডি আছে ফ্যাটম্যান আর লিটল বয়, দুজনেই প্রস্তুত। আজ বৈঠকে ঠিক করা হবে জাপানের কোন দুটি শহরে নিক্ষেপ করা হবে ফ্যাটম্যান আর লিটল বয়কে। বৈঠকে অনেকগুলো শহর ঠিক করা হলো, ইয়োকোহামা, নিগাটা, হিরোশিমা, ককোরা, কিয়োটো এবং নাগাসাকি। এর মধ্য থেকে দুটি শহর বেছে নিতে হবে। হিরোশিমা সর্বসম্মতিক্রমে বাছাই করা হলো, এবার অপরটির পালা। মোটামুটিভাবে কিয়োটোকে সবাই বেছে নিলেন দ্বিতীয় শহর হিসেবে। কিয়োটোকে বেছে নেওয়ার কারণ হলো প্রায় 2000 বৌদ্ধ মন্দির, 17টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অনেকগুলো শিল্প কারখানা সহ প্রায় 100,000 অধিবাসীর বসবাস। তাছাড়া বিশ্বযুদ্ধ চলাকালে কিয়োটোতে এখন পর্যন্ত কোনো বোমা হামলা করা হয়নি, ফলে অনেকগুলো শিল্প কারখানায় তাদের ব্যবসা জাপানের অন্যান্য স্থান থেকে সেখানে স্থানান্তরিত হয়েছে। পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আগে থেকেই আছে। সেই সাথে কিয়োটোতে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ও আছে। কমিটির বিজ্ঞানীরা চান কিয়োটোর মানুষজন বুঝুক পারমাণবিক বোমার সাথে বিশ্বের অন্য কোনো বোমার তুলনা হয় না, এর ভয়াবহতা আজীবন মনে রাখবার মতোই একটি ঘটনা হবে। সব কিছু যখন চূড়ান্ত, তখনই বেঁকে বসলেন দেশটির যুদ্ধ বিষয়ক সচিব হেনরি স্টিমসন। জুনের শুরুর দিকে তিনি জোর দাবি জানালেন কিয়োটো শহরটির নাম সেই তালিকা থেকে বাদ দিতে। অন্যদিকে সামরিক বাহিনীর কর্মকর্তারাও নাছোড়বান্দা, তারাও সেই নাম কোনোভাবেই লিস্ট থেকে বাদ দিতে রাজি নন। এভাবে চলে আসলো জুলাই মাসের শেষ সপ্তাহ। কোনোভাবেই তাদের দমানো যাচ্ছে না দেখে হেনরি স্টিমসন সরাসরি চলে গেলেন প্রেসিডেন্ট ট্রুম্যানের কাছে। অনেক চেষ্টার পর তিনি তাকে কিয়োটো বাদ দেওয়ার ব্যাপারে রাজি করাতে সক্ষম হলেন। কিয়োটো ছিল পারমাণবিক বোমা হামলার ব্যাপারে সেই কমিটির পছন্দের শীর্ষে, কারণ অক্ষত বাণিজ্যিক, শিক্ষা দীক্ষা, পর্যটন শিল্প ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এই শহরে হামলা চালালে তা পুরো জাপানবাসীর কাছে অন্যরকম এক বার্তা পৌঁছে দিতে পারত। তবে যখন কিয়োটো বাদ গেল, তখনই সেখানে ট্রুম্যানের হস্তক্ষেপে স্থান পেল নাগাসাকি। এরপরই এলো আগস্টের 6 তারিখ ও 9 তারিখ। মানবজাতির ইতিহাসে ঘটল সেই ন্যাক্কারজনক ঘটনা, হেনরি স্টিমসন
কেন কিয়োটোকে বাদ দিতে জোরাজুরি করলেন, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রুম্যানের কাছে গেলেন কিয়োটো শহরকে বাঁচাতে, কিন্তু কেন? এর পেছনে আছে ভালোবাসা। এ ভালোবাসা যেমন নববধূর জন্য, ঠিক তেমনি এই ভালোবাসা একটি শহরের জন্য। উপরে বলেছিলাম হেনরি স্টিমসন স্ত্রীর সাথে পরামর্শ করছেন কোথায় হানিমুনে যাবেন। আন্দাজ করতে পারেন পাঠক তারা হানিমুন করতে কোথায় গিয়েছিলেন? জি, তারা দুজন হানিমুন স্পট হিসেবে জাপানের কিয়োটো শহরকে বেছে নিয়েছিলেন। হানিমুনে গিয়ে শহরটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলেন আমেরিকার যুদ্ধ বিষয়ক সচিব হেনরি স্টিমসন। শহরটিকে ভালোবেসে ফেলেছিলেন হেনরি, তাই তো তিনি কিয়োটোর এমন ভাগ্য মেনে নিতে চাননি। তাই তিনি সর্বশক্তি নিয়োগ করে কিয়োটোর নামটি সেদিন বাদ দিয়েছিলেন তালিকা থেকে। সেই জায়গাটি দখল করে নিয়েছিল নাগাসাকি। কিয়োটোর প্রতি হেনরির ভালোবাসাই পারমাণবিক বোমা হামলা থেকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল জাপানের শহর কিয়োটোকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। গল্পকথন ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।